সুপ্রভাত, আজ 9ই জ্যৈষ্ঠ, ইংরাজি 23শে মে, সূর্যোদয় 4টা 57 মিনিট, সূর্যাস্ত 6টা 12 মিনিট, বৃহস্পতিবার, আজ পূর্ণিমা, আজকের বুদ্ধ পূর্ণিমা। আমরা জানি ভগবান বিষ্ণু 10ম অবতার ধারণ করেছিলেন মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ। কলিযুগের প্রথম অবতার হলো বুদ্ধ অবতার। বুদ্ধ ধর্মের তিন ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, সূত্রপিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। বুদ্ধদেব শুদ্ধোদন রাজার সন্তান ছিলেন। রাজপুত্র হয়েও মানুষের দুঃখ যন্ত্রণা তাকে কষ্ট দিয়েছিল, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং এইটা নির্ণয় করলেন যে কামনার বিনাশে দুঃখের বিনাশ। মানুষ যত দুঃখ পায় সেটা নিজের কামনা বা ইচ্ছার থেকে পায়। বুদ্ধদেবের বাণীতে বলেছেন, অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়ে দিবাস্বপ্নও দেখো না, তার চেয়ে বরং বর্তমান নিয়ে ভাবো। সব কিছুর জন্যই মনই আসল, সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বুদ্ধদেবের অনেক বাণী আছে আমাদের সকলকে। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।